সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের আজকে ত্রিকোণমিতি 9.2 এর কিছু সূত্র, ত্রিকোণমিতি কোণের অনুপাত এবং দুই একটি সমস্যা সমাধান করে দিচ্ছি। তোমরা একটু সতর্কতার সহিত দেখো। জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর। জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর এগুলোর প্রত্যেকটিকে 4 দ্বারা ভাগ করে ভাগ ফলের বর্গমূল নিলে যথাক্রমে সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি এবং সাইন 90 ডিগ্রি এর মান পাওয়া যায়। তাহলে কিভাবে বের করবো আমি দেখাই দিচ্ছি। সাইন 0 ডিগ্রি সমান 0/4, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। তাহলে 1 কে 4 দ্বারা ভাগ, 2 কে 4 দ্বারা ভাগ, 3 কে 4 দ্বারা ভাগ, 4 কে 4 দ্বারা ভাগ, তাহলে ভাগ করলে দাঁড়ায় 1/4 পাইলাম এটাতে, এটাতে পাইলাম 2 গুণে 4, 1, এটাতে পাইলাম হাফ সমান, এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাচ্ছে না, তাহলে এটাতে পাইলাম 1, 4 একে 4। তাহলে আমরা ভাগ করলাম, এটাতে পাইলাম 0, এখন ভাগ করলাম, ভাগ করার পরে এখন করবো যে বর্গ, 0 এর কোনো বর্গমূল নাই 0, তাহলে 1/4 এটা যদি বর্গমূল করি হ্যাঁ সমান হাফ, আর এটা বর্গমূল করলে 1/√2, এটা বর্গমূল করলে √3/4, তাহলে এটা হবে √3/2। তাহলে এখন তোমরা একটু খেয়াল করো, সাইন 0 ডিগ্রি সমান 0, সাইন 30 ডিগ্রি সমান হাফ, সাইন 45 ডিগ্রি সমান 1/√2, সাইন 60 ডিগ্রি সমান √3/2, সাইন 90 ডিগ্রি সমান 1। তাহলে এই দিক থেকে গুণলে আমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই দিক থেকে আমরা সাইন এটা গুনতে পারি, কস এর দিক থেকে গুনলে হয়ে যায় কস। তাহলে আমরা দুইবার বের করতে হচ্ছে না আমাদের, যেহেতু 4, 3, 2, 1, 0 এগুলোর প্রত্যেকটিকে 4 দ্বারা ভাগ করে ভাগ ফলের বর্গমূল নিলে যথাক্রমে কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি, কস 0 ডিগ্রি, কস 30 ডিগ্রি, কস 45 ডিগ্রি, কস 60 ডিগ্রি এবং কস 90 ডিগ্রি এর মান পাওয়া যায়। তাহলে আমরা একই মান, যেহেতু একই মান, আমরা এদিক থেকে এদিক থেকে গুণলে হয়ে যায় 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এই যে 4 কে যদি 4 দ্বারা ভাগ করি, 4 একে 4, 1, তাহলে কস 0 ডিগ্রি সমান হতে পারলাম, কস 0 ডিগ্রি সমান পাইলাম 1। তাহলে আমাদের মানগুলো আবার বের করতে হবে না, যেহেতু একই, আমরা বিপরীত দিক থেকে গুনলেই এই যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে কস 30 ডিগ্রি সমান কি দাঁড়ায়, কস 30 ডিগ্রি সমান, তাহলে 3 কে 4 দ্বারা ভাগ, এই যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি ভাগ করলে হয় 3/4, যেহেতু ভাগ যাবে না, বর্গমূল করলে হয় √3/√4 সমান √3/2। তাহলে আমরা একটা মান যদি আমরা বের করতে পারি, এই যে 0, 1, 2, 3 এবং 4 এগুলো প্রত্যেকটিকে 4 দ্বারা ভাগ করে ভাগ ফল বর্গমূল নিলে যথাক্রমে এদিক থেকে বললাম আমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি এর মান পাওয়া যাবে, আবার এদিক থেকে বললে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে কস এর মান পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের ট্যান এবং কট এর মান কিভাবে বের করবে সেটা একটু দেখাই দিচ্ছি। জিরো, ওয়ান, থ্রি, নাইন। তাহলে 0 কে 3 দ্বারা ভাগ, 1 কে 3 দ্বারা ভাগ, 3 কে 3 দ্বারা ভাগ, 9 কে 3 দ্বারা ভাগ,
তাহলে এটা কত হলাম, টেন জিরো ডিগ্রি, টেন জিরো ডিগ্রি, টেন 30 ডিগ্রি, টেন 45 ডিগ্রি, টেন 60 ডিগ্রি। কিন্তু টেন 90 ডিগ্রির মান সংজ্ঞায়িত নয়, টেন 90 ডিগ্রির মান নাই, তাহলে তিনি শূন্য, শূন্য 1/3, তিনকে তিন, বাক্য হলো 1 পাইলাম, 3 তারিখে 9, 3 পাইলাম, তাহলে এগুলো বর্গমূল 0, এটা কত হবে না 1/√3, এটা 1 এর বর্গমূল 1, তাহলে এটা হলো √3। তাহলে আমরা টেন 0 ডিগ্রি সমান পাইলাম 0, টেন 30 ডিগ্রি সমান পাইলাম 1/√3, টেন 45 ডিগ্রি সমান পাইলাম 1, টেন 60 ডিগ্রি সমান পাইলাম হত √3। অনুরূপ ভাবে আমরা কোটেরটা কিভাবে বের করবো, কোটেরটা টেন 0 ডিগ্রি সমান যদি 0 হয়, টেন 30 ডিগ্রি, টেন 30 ডিগ্রি সমান যদি 1/√3 হয়, তাহলে কট 30 ডিগ্রি সমান কত হবে, আমরা এই মানটাকে বিপরীত করে দিলে হয়ে যায় লবকে হর, হরকে লব, তাহলে 1 সমান সমান আমরা √3 পাইলাম, তাহলে কট 30 ডিগ্রি সমান √3। টেন 45 ডিগ্রি সমান যেহেতু 1, তাহলে কট 45 ডিগ্রি সমান 1, টেন 60 ডিগ্রি সমান পাইলাম √3, তাহলে কট 60 ডিগ্রির মান হবে হত কট 60 ডিগ্রি সমান, যেহেতু এটা শুধু √3, এটাকে বিপরীত করলে হবে 1/√3। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ত্রিকোণমিতির কোণের অনুপাতগুলো তোমরা এই যে 0, 1, 3, 9 এগুলো প্রত্যেকটি ক্ষেত্রে দ্বারা ভাগ করে বাক্য বর্গমূল নিলে কট এবং টেন এর মান পাবে। আর 0, 1, 2, 3, 4, 0, 1, 2, 3, 4 এগুলো প্রত্যেকটিকে 4 দ্বারা ভাগ করে বাকফলের বর্গমূল নিলে যথাক্রমে সাইন এদিক থেকে গুনবে, কস এদিক থেকে, যথাক্রমে সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, কস হল এদিক থেকে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। যেটা তো পরে 1 এ পড়লাম মান হবে হাফ, 2 তো পড়লো 1/√2, 3 তো পড়লে √3/2, এভাবে ও মানগুলো মনে রাখা যায়। তাহলে এখন আমি তোমাদের এই 9.2 থেকে একটি সমস্যা সমাধান করে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। আমি তোমাদের এই 18 নম্বর সমস্যাটি সমাধান করে দিচ্ছি। 2 cos A + B সমান 1, 2 cos A + B সমান 1, A + B সমান 1 সমান 2 sin A - B। এবং AB সূক্ষ্ম কোণ হলে দেখাও যে সমান 45 ডিগ্রি, বি সমান 15 ডিগ্রি। তাহলে প্রশ্ন মতে cos A + B সমান 1, 2 sin A - B সমান 1, সমীকরণ নম্বর 1। সমীকরণ নম্বর 2 একটু খেয়াল করো, যেহেতু 2 cos A + B সমান 1 সমান 2 sin A - B, তাহলে এটা সমান 1, আবার 2 cos A + B সমানও 1। এখন 1 নং থেকে 5, 1 নং হতে 5, 2 cos
a plus b समान वन बा cos a plus b समान half बा cos a plus b समान ताले half मान हो तो ये जो हमें बोलते हैं जीरो वन टू थ्री फोर ये जो हाफ आशे वन है वन वन है वन के जोकन हम रा चार दरबार कर बो ताहले बाग कर बाग फॉलो बोर को मिल लिखी दारा है हाफ हाफ दारा है ताहले जीर जेहेतु हम दर एकने कॉस जीरो डिग्री ताटे डिग्री 45 डिग्री 60 डिग्री कॉस 60 डिग्री कॉस 60 डिग्री समान हाफ 0 डिग्री 30 डिग्री 45 डिग्री 60 डिग्री 1 ऑफ ले हाफ তাহলে cos 60 ডিগ্রি সমান আমরা কত পেলাম ভাই হাফ সমান পেলাম cos 60 ডিগ্রি এই উপপক্ষ থেকে cos cos বাদ দিলাম তাহলে রইল a + b = পেলাম কত 60 ডিগ্রি a + b = 60 ডিগ্রি পেলাম সমীকরণ নম্বর এটা আমরা 3 দিই এন দুই নং হতেকে ভাই দুই নং হতে ভাই দুই নং হতে কি ভাই 2 sin a माइनस b इक्वल टू वन बा साइन a माइनस b इक्वल टू हाफ बा तले बार साइन हाफ समान कत साइन हाफ ए दिक थेके गुण जीरो डिग्री थार्टी डिग्री हाफ आसे एटा वन है जीरो डिग्री थार्टी डिग्री ताहले साइन थार्टी डिग्री हमरा हाफ एर मान पाइलाम साइन 30 डिग्री তাহলে বা a माइनस b উপপক্ষ থেকে sin বাদ a माइनस b इक्वल टू 30 डिग्री এটাকে আমরা সমীকরণ নম্বর 4 দিতে পারি এখন 1 নং ও 2 নং যোগ করা পাই एक नौ ओ दुनो जुकर फाइ ए प्लस बी प्लस ए माइनस बी बी इक्वल टू एदिके वैलम होता 60 डिग्री और एदिके वैलम 30 डिग्री बा তাহলে মাইনাস বি প্লাস বি কাটা গেল টু এ ইকুয়াল টু 90 ডিগ্রি বা শূন্য সত্যি নয় 90 ডিগ্রি বা এ ইকুয়াল টু দুই দ্বারা অবভক্ষ ভাগ টু 45 ডিগ্রি তাহলে আমরা এ সমান কত পাইলাম 45 ডিগ্রি পাইলাম এ সমান পাইলাম 45 ডিগ্রি এবার এক নং থেকে দুই নং বিয়োগ করে পাই এক নং না সরি এটা তিন আর এটা চার তিন নং থেকে তিন নং এবং চার নং যোগ করে তিন নং থেকে চার নং বিয়োগ করে পাই তিন নং থেকে চার নং বিয়োগ করে পাই বিয়োগ করে পাই তাহলে এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি যেহেতু আমাদের এখানে স্থানীয় পরিবর্তন হবে সেজন্য আমি ব্র্যাকেট দিলাম 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি বা এ প্লাস বি মাইনাস এ প্লাস বি 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি গেলে 30 ডিগ্রি বা মাইনাস এ প্লাস এ কাটা গেল 2s বি ইকুয়াল টু 30 ডিগ্রি বা দুই দ্বারা ভাগ করলে দাঁড়ায় বি ইকুয়াল টু 30 ডিগ্রি বাই 2 15 ডিগ্রি
बी इक्वल टू कत 15 डिग्री सूतरा ए इक्वल टू 45 डिग्री एवं बी इक्वल टू 15 डिग्री देखानो हलो प्रिय शिक्षार्थी तुम्हारा बसाय समस्याटी चर्चा कर 19 नम्बर समस्याटी तुम्हारा बसाय समाधान कर आज के सबाई के शुभेच्छा जानिए आज के क्लास समाप्त कर लम।